নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম সংগঠক শিক্ষকদের আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি গত তিন চার দিন ধরে সংগঠক শিক্ষকদের আপডেট বলুন বা চ্যানেল বেঙ্গলিতে অন্যান্য রকম খবর আপডেট আমি দিতে পারছিলাম না তার কারণ আমি যে ফোন থেকে ভিডিও বানাই সে ফোনটি খারাপ হয়ে গিয়েছিল কিন্তু খবর কিন্তু নিয়মিতই আমি রেখে গিয়েছি অনেকের অনেক রকমের মতামত তারা দিয়েছেন বা জানিয়েছেন যে দাদা এই যে সিবিআই এই যে কোর্ট কেস যা হচ্ছে পশ্চিমবঙ্গের যে অবস্থা তাতে করে কি সংগঠক শিক্ষকদের নিয়োগের কোনো এফেক্ট পড়বে বন্ধুদের ঘরে একটা কথা বলে রাখি বন্ধুরা সংগঠক শিক্ষক নিয়োগ কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ের উপরে হবে আমার ব্যক্তিগত মতামত এখানে ভয় পাওয়ার কিছু নেই তাহলে দাদা আপডেট কি আছে এই প্রশ্নটা আপনাদের কাছে আপনারা অনেকেই করছেন যে আপডেট কি আছে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে আপনি কি অর্গানাইজারের খবর ছেড়ে পালিয়ে গেলেন আপনি কি নিজের চ্যানেলের ইনকামের জন্য অন্য রকম ভিডিও করছেন না বন্ধুরা সেরকম নয় আমার ফোনটি খারাপ হয়ে গেছিলো যে ফোন থেকে ভিডিও বানাই সেই কারণের জন্য আপনাদের খবর আমি দিতে পারিনি মানে ভিডিও করা যাচ্ছিলো না গতকাল দুপুরবেলার পর আমার ফোন ঠিক হয়েছে এবং বিকেলের দিকে একটি খবর আপলোড করেছিলাম তারপরে ভেবেছিলাম রাত্রিবেলা আপলোড করব কিন্তু গত পরশু এমন ঝড় বৃষ্টি হয়েছিল যার কারণের জন্য আমাদের এখানে গতকাল রাত্রির সাড়ে এগারোটায় কারেন্ট এসছে অনেক রকম ঝামেলা ফামলা করে গাছপালা চারদিকে যা পড়ে গেছিলো কেটে কুটে সাড়ে এগারোটার সময় লাইন নিয়ে এসেছি তো আজকে সকাল হতে না হতেই ভাবলাম যে আপনাদের একটা আপডেট দিয়ে দিই গত আগের যে ভিডিওতে আমি জানিয়েছিলাম যে পঁচিশ চারে ছাব্বিশশো থেকে ছাব্বিশশো পঞ্চাশ জনের একটি অনুমোদন প্রাপ্ত হয়ে গেছে সেটাই কিন্তু ফাইনাল লিস্ট বন্ধুরা এবং অনেক দিন আগে আপনাদের জানিয়েছিলাম যে সতেরোশো ছিয়াশি জনের একটা লিস্ট পর্ষদের অফিসে পড়ে রয়েছে সেই সতেরোশো ছিয়াশির লিস্টটা আরও কিছু ক্যান্ডিডেট সংখ্যা বাড়িয়ে ছাব্বিশশো থেকে ছাব্বিশশো পঞ্চাশ ইতিমধ্যে পঁচিশ চার দু হাজার বাইশে অনুমোদন প্রাপ্ত হয়ে রয়েছে তাহলে খবর ডিলে হচ্ছে কেন না তখন কিন্তু খবর ছিল আজ থেকে এক সপ্তাহ আগেও খবর ছিল আমি ভিডিও আকারেও আপনাদের জানিয়েছিলাম যে খুব সম্ভবত দু হাজার চোদ্দ থেকে গ্রিভেন্সের একটা লিস্ট আগে পাবলিশড হবে প্রকাশিত হবে সেখান থেকে নিয়োগ হবে তারপর বা তার সাথেও সব সম্ভবত অর্গানাইজারদের নিয়োগ হবে কিন্তু এখন দু হাজার চোদ্দোর অবস্থা এমনই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেভাবে শুরু হয়েছে যে দু হাজার একদম পুরো বিভিন্নভাবে বাজেভাবে একদম দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে মানে সোশ্যাল মিডিয়া তো ছেয়ে গিয়েছে এবং হ্যাশট্যাগ ব্যবহার করা শুরু হয়ে গেছে দু হাজার নিয়োগের দুর্নীতি নিয়ে যে সেখানে অনেকেই কিন্তু বলতে চাইছেন যে দু হাজার নিয়ে সিবিআই অনুসন্ধান হচ্ছে হবে কেউ বলছে যে দু হাজার নিয়ে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে তারা রিকোয়েস্ট পাঠাচ্ছে যে দু হাজার চোদ্দোকে নিয়ে একবার ধরুন এবং দু হাজার চোদ্দোকে একবার সিবিআই অনুসারী সুতরাং দু হাজার চোদ্দোকে নিয়ে এখন এই মুহূর্তে কোনো রকম খবরের আপডেট আসবে না বলেই মনে করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেভাবে দুর্নীতি নিয়ে সরব হয়েছে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে তারা এখন একশো জনের মধ্যে একশো জনই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তো যাই হোক এই হচ্ছে খবর কিন্তু আসল এদিকের সংগঠক শিক্ষকদের নিয়োগের ব্যাপারের কি খবর রয়েছে সে বিষয় নিয়ে বলি যে যেহেতু ছাব্বিশশো থেকে ছাব্বিশশো জনের একটি লিস্ট পর্ষদের কাছেই রয়ে গেছে সুতরাং এই লিস্টটি খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আবার দিন পনেরো দেরি হতে পারে খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আবার দিন পনেরো বাদে কীরকম কথা বলছেন দাদা হ্যাঁ বন্ধুরা ঠিকই বলেছি মানে গতকাল একজন লয়ারের সাথেও কথা হয়েছে এরকম ব্যাপার নিয়ে তো তিনি যে জানাচ্ছেন যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমাদের যাবতীয় যা প্রসেস সমস্ত কিছু রেডি হয়ে গেছে শুধুমাত্র এই যে সিবিআই বা কেস নিয়ে যে তৎপরতা শুরু হয়েছে বিভিন্ন মন্ত্রীদের আনাগোনা শুরু হয়েছে ইতিমধ্যেই এ একবার যাচ্ছে ও একবার যাচ্ছে বেশ এই যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটার জন্যই একটুখানি ডিলেমি হচ্ছে এই ব্যাপারটার জন্য একটু যদি পর্ষদ চায় যে এটাকে এক্ষুনি বার করে দিতে তাহলে এক্ষুনি বার করে দিতে পারে এর জন্য কিন্তু রকম কারো কাছে কৈফিয়ার জারি করতে হবে না এবং এটার জন্য সিবিআই ইডি যে তদন্ত হবে এমনটা নয় কারণ এর কাছে পরিষ্কার রায়ের কপি রয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের এবং এই বিষয়টা নিয়ে যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে একটুখানি ওয়েট করছে এই কারণের জন্যই এই যে পরিস্থিতিটা রয়েছে এটা একটুখানি ঠান্ডা হোক একটুখানি ঠান্ডা হলে নিয়োগ কিন্তু হবেই একদম এই রকমই গ্যারান্টি দিয়েছে তবে এই ছাব্বিশশো থেকে ছাব্বিশশো পঞ্চাশ জনের বন্ধুরা তো এই রকমের খবর কিন্তু আমার কাছেও আছে আপনাদের কাছে কি খবর আছে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর একটা বিষয় একটুখানি জানিয়ে দিই একজন ইউটিউবার আমার নিচের কমেন্ট সেকশনকে স্ক্রিনশট মেরে ভিডিওতে ব্যবহার করেছ ভাই তোমাকে অন্তত বলি এই রকম স্ক্রিনশট নিয়ে ব্যবহার করো না খবর তুমিও সংগ্রহ করো করে নিজের মতন সংগ্রহ করে নিজের মতো করে বলো যেমন আমিও বিভিন্ন রকম জায়গা থেকে সংগ্রহ করে আমি যেভাবে বলি এইভাবে তোর খবরটা দেয় না এই রকম খবরটা দেয় তো তোমরা নিজেরাও খাটো এই কারোর কমেন্ট সেকশানকে কপি করে স্ক্রিনশট মেরে ভিডিও দেওয়াটা ঠিক নয় কারণ আমিও তোমাকে হয়তো কপিরাইট মেরে দিতে পারি তো যাই হোক এই রকমই খবর রয়েছে যে বি দু তিন জায়গাতেও খবর পেয়েছি আর কি দিয়ে খবরটা নিজের মতন করে বলছি আর কি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় হয়তো দেরি হবে দিন দশে কি দিন পনেরো দেরি হতে পারে কিন্তু এটুকুনি নিশ্চিন্ত থাকতে বলা হয়েছে যে নিয়োগ কিন্তু আপনাদের হচ্ছেই আপনারা তালিকায় থাকলে সেই তালিকার মতন নিয়োগ আপনাদের হবেই এখানে কেউ কিন্তু রুখতে পারবে না শুধুমাত্র পর্ষদ এটাকে নিয়ে আবার পর্ষদ হয়তো অনেক কিছু ভাবছে যে এই নিয়োগটাকে নিয়ে হয়তো যে এটার কোনো এটা দিলে কোনো অসুবিধা হবে না এটা ঠিক টাইমে দেবো এটাও হতে পারে তো এই রকম খবর কিন্তু বন্ধুরা আমার কাছে ছিল আপনারাও বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিন তবে নিয়োগ কবে হবে সেই সময়ের অপেক্ষাতেই সংগঠক শিক্ষক যারা রয়েছেন তারা প্রত্যেকেই যেহেতু কোনো রকম আপডেট পাওয়া যাচ্ছিল না তার মাঝখানে একটা স্বস্তির খবর আপনারা বলতে পারেন এবং এই খবরটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক নিউজ আপনাদের দিলাম নিয়োগ হচ্ছেই হয়তো দেরি হচ্ছে আর দেরি হচ্ছে কারণটা আপনাদের জানালাম যাই হোক ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না অনেকটা বড় হয়ে গেল আপনারা যদি না বুঝতে পারেন তাহলে বলবেন পরবর্তীতে আবার যদি রকম একটা আপডেট পাই বা আপনারা যদি না বুঝতে পারেন আমি কোন কথাটা বলতে গেলাম হয়তো আপনাদের কাছে অনেকের ব্যাপারটা বুঝতে পারলেন না তো পরবর্তীতে আবার একটা ভিডিও আকারে আবার সংক্ষিপ্ত আকারে ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন সবটাই সময়ের অপেক্ষা যেভাবে আপনারা কমেন্ট করছেন বা যেভাবে ফোন করছেন ভাবলাম একটা ভিডিও আপনাদের ভিডিও আকারে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি সেই কারণের জন্যই সরাসরি এসে আপনাদের জানিয়ে দিলাম ভিডিওর নিচে কমেন্ট সেকশান খোলা রইলো আপনাদের জন্য আপনাদের জন্য চ্যানেল বেঙ্গলি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছে তাই আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশানে জানাবেন পরবর্তীতে খবর হলে আবার আপনাদের জানাবার চেষ্টা করব ধন্যবাদ এখনকার মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন